কয়েকদিন ধরেই কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ তথা দুঁদে আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে নিয়ে উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি তথা গোটা দিল্লি। কারণ দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিলের বৈঠকে কল্যাণ ব্যানার্জির সাথে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদরা। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই বৈঠকেই সেই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কল্যাণ ব্যানার্জির তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। উত্তক্ত বাক্য বিনিময়ে তর্কাতর্কি চলতে থাকে, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হয় দিল্লিতে, রীতিমতো রণক্ষেত্রের চেয়ারা নেয় রক্তারক্তি কাণ্ড। কল্যাণ ব্যানার্জি রাগের মাথায় কাঁচের বোতল ভেঙে ছোড়েন চেয়ারম্যানের দিকে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপি সাংসদরা। সরাসরি প্রধানমন্ত্রীকে নালিশ জানাবেন বলে দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংবাদ মাধ্যমে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশিকান্ত দুবে সহ তিন বিজেপি সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন, যাতে কল্যাণ ব্যানার্জিকে পাকাপাকিভাবে সাংসদ থেকে বহিষ্কার করা হয়, মহুয়া মৈত্রের মতো পাকাপাকিভাবে, যাতে কল্যাণ ব্যানার্জির সাংসদ পদ খারিজ হয়ে যায়, কল্যাণ ব্যানার্জি যাতে সাসপেন্ড হয়। কারণ এই সবেমাত্র 2024 সালের লোকসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন হয়েছে এবং সেখানে কল্যাণ ব্যানার্জি তৃণমূলের হয়ে সাংসদ হয়েছেন এই 2 কি 3 মাস হলো, এখনও 5 বছর বাকি। আর এই মুহূর্তে যদি কল্যাণ ব্যানার্জিকে শাস্তি স্বরূপ লোকসভা থেকে বহিষ্কার করা হয় তাহলে কিন্তু গোটা দেশে ঝড় উঠে যাবে। এই নিয়ে যখন চলছে চরম উত্তেজনা, ঠিক সেই মুহূর্তে অবশেষে নিরবতা ভাঙলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। আর চুপ থাকতে পারলেন না, অবশেষে মুখ খুলি খোলা চ্যালেঞ্জ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কল্যাণের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আমাকে খুন করতে পারে বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি, উগড়ে দিলেন একের পর এক ক্ষোভ এবং তার সাথে সাথে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। AIMIM সাংসদ আশাউদ্দিন ওয়েসির কাঁধে হাত রেখে বের হতে দেখা যায় তাঁকে। সেই দিন কোনো প্রতিক্রিয়া না দিলেও আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকে টার্গেট করা হয়েছে কারণ আমি প্রতিবাদ করি অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষতার বিষয়ে কোনো আপোষ করব না, আমাকে খুন করার চক্রান্ত চলছে, আমাকে ওরা খুন করতে পারে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি। অভিযোগ উঠেছিল জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পালের দিকে বোতল ছোড়ার চেষ্টা করেছিলেন তৃণমূল সাংসদ। এবার চেয়ারম্যানের বিরুদ্ধেই সৌজন্যের অভাবের অভিযোগ আনলেন কল্যাণ ব্যানার্জি। বললেন, আমি নিজে আগের দিন রাতে চেয়ারম্যান জগদম্বিকা পালের জন্মদিন পালন করেছি, আমার হাতে 6টা সেলাই পড়েছে, ন্যূনতম সৌজন্য নেই, বিরোধীরা ছাড়া জেপিসির অন্য সদস্যরা আমায় জিজ্ঞেস করেনি যে কী হয়েছে, কমিটি রুম থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে পড়তে গেছে, শতাব্দী সেই রক্তের ফোঁটা দেখে আমার কাছে পৌঁছেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারি কুলাঙ্গার, উকিল ছিল নাকি, ওকে চ্যালেঞ্জ করছি, কলিজিয়ামে 2 জন বন্ধুকে ধরে জাজ হয়েছে, একদিন লিগ্যাল পয়েন্টে একটি মামলা লড়ে দেখাক, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি, উগড়ে দিলেন একের পর এক ক্ষোভ, অবশেষে মুখ খুললেন 22 তারিখে ঘটেছে ঘটনা, 2 দিন পর অবশেষে মুখ খুললেন 25 তারিখে আজ কল্যাণ ব্যানার্জি। মুখ খুলেই কিন্তু ফাটালেন একের পর এক বোমা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন, তাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার সাথে মামলা লড়ে দেখাক, তার মধ্যেই কিন্তু তিনি যে বিস্ফোরক দাবি করলেন, আমাকে খুন করার চক্রান্ত করা হচ্ছে, আমি খুন হয়ে যেতে পারি, এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন। এছাড়াও কল্যাণ ব্যানার্জির একাধিক বিস্ফোরক অভিযোগ, আমাকে টার্গেট করা হচ্ছে, আমি প্রতিবাদ করি অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষতার বিষয়ে কোনো আপোষ আমি করব না, আমাকে খুন করার চক্রান্ত চলছে, ওরা আমাকে খুন করতে পারে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিনি। এবং তার সাথে সাথে তিনি আরও যে বিস্ফোরক দাবি করলেন, আমার হাতে 6টা সেলাই পড়েছে, আমাকে কেউ একবারের জন্য জিজ্ঞাসা করেনি কি হয়েছে, সৌজন্য নেই কারো, কারণ আমি যে চেয়ারম্যান জগদম্বিকা পালের জন্মদিন পালন করেছি আগের দিন রাতে, সেই জগদম্বিকা পালই আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে কারণ আমি অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষতার পক্ষে বলে। এবং তার সাথে সাথে তিনি আরও কিন্তু বিস্ফোরক দাবি করলেন, ন্যূনতম সৌজন্য বোধ নেই, বিরোধীরা ছাড়া জেপিসির অন্য সদস্যরা আমায় জিজ্ঞেস করেনি যে কী হয়েছে, কমিটি রুম থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে পড়তে গেছে,
শতাব্দী সেই রক্তের ফোঁটা দেখে আমার কাছে পৌঁছে যায় এবং কুলাঙ্গার বলে দাবি করলেন, খোঁচা দিলেন, কটাক্ষ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি 2022 সালে দুবছর আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দাফাঁস করেছিলেন এবং একাধিক রায়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন গোটা রাজ্যে, ঘুম উড়িয়ে দিয়েছিলেন শাসক দলের তৃণমূলের একাধিক নেতামন্ত্রীরা। এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রয়েছেন জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনও পর্যন্ত রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের জেলে, এখনও পর্যন্ত জামিন পাননি তিনি। তার মধ্যেই কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায়ে তিনি বঞ্চিতদের কাছে ভগবান হয়ে গিয়েছিলেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা ভোটের আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে তিনি রাজনীতিতে যোগদান করেন, বিজেপিতে যোগদান করেন। বিজেপির টিকিটে লড়াই করে দেবাংশু ভট্টাচার্যকে 77,000-এরও বেশি ভোটে পরাজিত করে তিনি সংসদে পা রাখেন। সংসদে পা রেখেই কিন্তু ঝড় তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার কিন্তু কল্যাণ ব্যানার্জি ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরানো বিবাদ থেকে তুমুল বাঘ বিতণ্ডা রীতিমতো ঝড় উঠে গেল। এবার কিন্তু বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জি স্পষ্ট কিন্তু হুঁশিয়ারি দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে জুডিশিয়ালি কুলাঙ্গার বলে অভিহিত করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বন্ধুরা আপনারা কী বলবেন, কল্যাণ ব্যানার্জি যে সমস্ত অভিযোগ তুললেন, তিনি খুন হয়ে যেতে পারেন, তাকে টার্গেট করা হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন, বন্ধুরা আপনারা কী বলবেন, কী হতে চলেছে এরপর আগামী দিনে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে এই কাণ্ড নিয়ে। লোকসভার স্পিকারকে অভিযোগ জানিয়ে যে দাবি করা হয়েছে এথিক্স কমিটি যেন তদন্ত করে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে এবং তদন্ত করে তার সাংসদ পদ যেন খারিজ করে দেওয়া হয়। বড় কী বিপদে পড়তে পারেন কল্যাণ ব্যানার্জি, কী হতে চলেছে আগামী দিনে? এবার কল্যাণ ব্যানার্জি মুখ খুলে যে দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে হারে কটাক্ষ করলেন, কুলাঙ্গার বললেন, এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পাল্টা কী প্রতিক্রিয়া দেন, কী চ্যালেঞ্জ ছোড়েন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন কি না কল্যাণ ব্যানার্জির, কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।